কিন্তু ল্যাপটপ প্রোগ্রামিং এর জন্য আসলে লাগবে না। পড়াশোনার কাজগুলো দিয়ে আবার ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়া যায় না, আবার ওই ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট ওগুলার দিয়ে আবার ফ্রিল্যান্সিং অনেক কাজ পাওয়া যায়। মানে আমরা ডে ওয়ানে চিন্তা করি যে আমি মেসি হয়ে যাবো বা আমি হচ্ছে ওটা রকস্টার কিছু একটা হয়ে যাবো। জেমস এত ভালো কেন গিটার বাজায়, তার গিটারটা ভালো। শুরু করো, একটা কিছু দিয়ে শুরু করো, রাইট ওর রং হোক ডাজেন্ট ম্যাটার। কোনটাতে ফোকাস করবো, এখন টাকাওয়ালা কাজে ফোকাস করবো নাকি এখন বেস বানানোর ইয়েতে? আচ্ছা, আমি আপনার প্রোগ্রামিং এর অনেক বই পড়ছি। আচ্ছা, আবলুদের জন্য প্রোগ্রামিং, প্রোগ্রামিং এর বল টু বস, আপনি প্রোগ্রামিং এর অনেক কাজ করছেন, এখন একটা অ্যাপ বানাচ্ছেন। সো দা কোশ্চেন ইজ, যারা এখন প্রোগ্রামিং শুরু করতে চায়, মেবি সিএসসি তে পড়ে না, তাদের শখ প্রোগ্রামিং শেখা, তারা কি করতে পারে? তাদের জন্য হচ্ছে আসলে মানে প্রথম জিনিস হচ্ছে ভাই, আর হাতের পাশে যেটা আছে ওটা দিয়ে শুরু করো। আচ্ছা, আমাদের মেইন প্রবলেম হচ্ছে আমরা উপদেশ খুঁজি। হ্যাঁ, তো দেখা গেছে আমি একজনের কাছে জিজ্ঞেস করলাম, সেটা বললো, আরেকজনের কাছে জিজ্ঞেস করলাম, সে আরেকটা বললো, এরকম তিনজনকে জিজ্ঞেস করলো, ওরা ষাটটা জিনিস বললো। হ্যাঁ, আলটিমেটলি কনফিউজ হয়ে আরও আমি তিন চার মাস কাটাই দিই। রাইট, তো মেইন জিনিস হচ্ছে ভাই, তুমি যদি প্রোগ্রামিং কোনটা দিয়ে শুরু করতে চাও, তোমার হাতের কাছে যেটা সেটা দিয়ে শুরু করো। রাইট, তুমি যদি হচ্ছে যে আমি ভার্সিটিতে পড়ি বা কলেজে পড়ি, তাহলে ইন্টারমিডিয়েট আইসিটি বইটা কালেক্ট করো, তুমি এটা পড়েই পাস করছিলা কিন্তু ভালো করে খেয়াল করো নাই, এখন হচ্ছে আবার ওটাকে পড়ো। তোমার কাছে না থাকলে তোমার ছোটো ভাই, কাজিন বা কিছু একটা থাকলে তার কাছে কালেক্ট করে ওটা পড়ো। এটা হলে তুমি প্রোগ্রামিং এর বেসিক জিনিসগুলো শিখে ফেলবা। আচ্ছা, আর আরও একটা প্রবলেম হচ্ছে, প্রোগ্রামিং শিখতে গেলে পোলাপেন বলে ভাই কোন ল্যাপটপ কিনবো? হ্যাঁ, মানে ল্যাপটপ কিনবা ঠিক আছে, কিন্তু ল্যাপটপ প্রোগ্রামিং এর জন্য আসলে লাগবে না, লাগবে অনেক পরে গিয়ে। প্রোগ্রামিং হিরো, তুমি যদি অ্যান্ড্রয়েড প্লে স্টোরে যাও, প্রোগ্রামিং হিরো নিয়ে সার্চ দিলে পাবা। ওইটাতে তোমার হচ্ছে ডাটা কানেকশনের দরকার নাই, অফলাইনে তুমি কোড লিখে রান করতে পারবা। তার মানে হচ্ছে ওইখানে ধারাবাহিক ভাবে বলা আছে কোনটার পর কোনটা, এবং আমরা খুব সহজ ভাষায় গল্প আকারে বলে দিচ্ছি। লোকজন যখন ফটোগ্রাফি করা শুরু করে, ওরা বলে যে ভাই আমার তো ডিএসএলআর নাই। এক্স্যাক্টলি, খেলা শুরু করে ভাই আমার তো ভালো বুট নাই, একটা ডিজাইনিং ভাই আমার তো ভালো গ্রাফিক্স কার্ড নাই। আমরা না এক্সটার্নালিটির উপর এত বেশি ফোকাস করি যে কোর স্কিলটার যে দরকার ছিল ওটাই হারাই ফেলি। মানে আমরা ডে ওয়ানে চিন্তা করি যে আমি মেসি হয়ে যাব বা আমি হচ্ছে ওটা রকস্টার কিছু একটা হয়ে যাব, এখন যে গিটার বাজা শুরু করছে সে যদি জেমস আইব বচ্চুর লেভেল চিন্তা করে যে ওর পাঁচ ধরনের গিটার আছে, এই সেই গিটার আছে, এটা আমার লাগবে, বলো কিন্তু যে জেমস এত ভালো কেন গিটার বাজায়, তার গিটারটা ভালো নো, সে যে গত 20 বছর ধরে সাধনা করতেছে, সাধনা করতেছে, ওটার কোনো ভ্যালু নাই, ওটাই নাই। কারণ হচ্ছে আমাদের স্মার্টফোন বা আমরা যেই কম্পিউটার কিনি বা এই যে আমাদের যেই অনেকগুলো ফোন যেগুলো আছে, এগুলো একটা কম্পিউটার সাথে বেশি দামি বা কাছাকাছি দামি, এবং অনেক ক্ষেত্রে এদের পাওয়ার হচ্ছে আমাদের নর্মাল ল্যাপটপের চাইতেও বেশি। তার মানে হচ্ছে তুমি যত কিছু করতে চাও তার সব পাওয়ারই তোমার ফোনের মধ্যে আছে। আর শিখা, ইউটিউব ভিডিও দেখা, এগুলো তো তুমি সবই করো, টিউটোরিয়াল করতে থেকে দেখবা ইউটিউব থেকে, ওটা তো অলরেডি তুমি ফোনে দেখতেছো। তার মানে ব্লগ পড়বা করতে থেকে পড়বা, সারাদিন তো ফোনের মধ্যেই থাকো, তার মানে টিউটোরিয়াল দেখো, কারো কাছে কোর্স নাও বা অ্যাপ দাও, তোমার নেট কানেকশনও দরকার নেই। আমাদের মানে 20 MB না 25 MB একটা অ্যাপ, এটা ডাউনলোড করে নাও, তারপরে তুমি সিরিয়াল ওয়াইজ ধরে থাকো যে ভাই আমি সময় পাই না, ও ট্রেনে যাচ্ছ, এখানে যাচ্ছ, ক্লাসের গ্যাপে 5 মিনিট দেখে ফেলো, মানে সময়ও প্রবলেম না। মানে সময় হচ্ছে যে প্রবলেম হচ্ছে ভাই তুমি শুরু করো, একটা কিছু যদি শুরু করো, রাইট ওর রং হোক ডাজেন্ট ম্যাটার, তুমি অনেক দূর যাওয়ার পরে এটাকে চেঞ্জ করা লাগে, ওয়েবে সুইচ করা লাগে, অন্য জায়গায় সুইচ করা, তুমি করতে পারবা। এখানে একটা কোয়েশ্চেন মাথায় আসছে, কারণ অনেকে বলে যে ভাই আমার একাডেমিক্স পড়া আমি ঠিকভাবে পড়বো নাকি প্রোগ্রামিং এর ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট নতুন নতুন ল্যাঙ্গুয়েজ শিখবো, বিকজ পড়াশোনার কাজগুলো দিয়ে আবার ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়া যায় না, আবার ওই ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট ওগুলার দিয়ে আবার ফ্রিল্যান্সিং অনেক কাজ পাওয়া যায়। তো কোনটাতে ফোকাস করবো, এখন টাকাওয়ালা কাজে ফোকাস করবো নাকি এখন বেস বানানোর ইয়েতে? আচ্ছা, তো ওদের মেইন প্রবলেম আসলে দুটো কোনটাই না, তো যে বলে যে ভাই পড়ালেখা ভালো করে করবো, ভাই তোমার জিপিএ কত বললো? জিপিএ তখন জিজ্ঞেস ভাই 2.5, তার মানে তুমি পড়ালেখাও ঠিকমতো করে করো না, ওটাকে অজুহাত হিসেবে ইউজ করতেছো। আর যে সিরিয়াসলি পড়াশোনা করে, ধরো তুমি হচ্ছে স্টুডিয়াস পোলাপেন, তার মানে তুমি সারাদিন ক্লাস করো, বাসায় এসে ওই পড়া পড়ো, তারপরও তোমার উইকেন্ডে তোমার 4 ঘন্টা সময় থাকে, ঈদের বন্ধে 7 দিন 10 দিনের ছুটি, তুমি 4-5 দিন মাস্তি করো, 3 দিন প্রোগ্রামিং করো না, সমস্যা কিন্তু ভ্যাকেশন একটা গোল থাকবে যে আমি 5 দিন মাস্তি করলাম, নাটক সিনেমা যা আছে দেখলাম, আর 2 দিন হচ্ছে আমি প্রোগ্রামিংয়ের সময় দিয়ে দিলাম।
অথবা তোমার সেমিস্টারের গ্যাপ, পরের দিন থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে না, এক সপ্তাহ সময় আছে, তার মানে ওই সময়টা গিয়ে তুমি কিন্তু প্রোগ্রামিংটাকে ক্যাচ করে ফেলতে পারো। তার মানে তুমি যদি সিরিয়াস স্টুডেন্টও হও তোমার কিন্তু সময় আছে, আর তুমি যদি সিরিয়াসলি স্টুডেন্ট না হন তাহলে ডেফিনেটলি তোমার সময় আছে। ভাই তুমি পড়াশোনা নিয়ে কনফিউজ আছে, কালকে কত ঘন্টা পড়াশোনা করছো বলো, বান্দার আর কোনো জবাব নাই। তার মানে ওগুলো আসলে সিম্পল এক্সকিউজ, শুরু না করার এক্সকিউজ। আর পড়ালেখা করেও প্রোগ্রামিং করা যায়, এটা ওটা কোনো প্রবলেম না, কারণ হচ্ছে তার কাছে সময় রিসোর্স সব কিছু আছে। আপনার, আপনি তো আইপিতে ছিলেন টুইটার, বাট এখন আপনি প্রোগ্রামিং নিয়ে অনেক কাজ করতেছেন, সো ডাজন্ট নেসেসারিলি মিন যে আপনার ব্যাকগ্রাউন্ড সিএসসি তো হইতেই হবে। শুধু আমার না, বরং হচ্ছে গত কিছুদিন আগে স্ট্যাক ওভারফ্লোর একটা হচ্ছে সার্ভে হয়েছে, তার মধ্যে সম্ভবত আমি হিসাব করছিলাম 45% টোটাল, তাদের মধ্যে কিছু অংশের হচ্ছে আন্ডারগ্রাড ডিগ্রি নাই, মানে হচ্ছে যে ভার্সিটি পড়ার ডিগ্রি নাই, বাকি যারা আছে ওদেরও অনেকেরই হচ্ছে সিএস রিলেটেড ডিগ্রি নাই, ওরা প্রোগ্রামার হিসেবে চাকরি করতেছে, এবং মানে প্রোগ্রামার হিসেবে চাকরি করতে ভালো ভালো জায়গায়, ভালো ভালো জায়গায় চাকরি করতেছে। ইভেন বাংলাদেশে একজন নাম করা আছে মোটামুটি হাসিন হায়দার, স্যার কিন্তু সিএস এর স্টুডেন্ট না, অন্য জায়গায় স্টুডেন্ট, আমার পরিচিত অনেকেই আছে, তারা হচ্ছে হয়তো সিএসসি ডিগ্রির কারণে ধরো ইউনিলিভার একজন ডেভেলপার নেবে, তার হয়তো সিএস ডিগ্রি চায় বা গভর্নমেন্ট কাজের জন্য নিতে চায়, কিন্তু মিডিয়াম এবং ছোটো স্টার্ট আপ যেগুলো আছে ওরা ডিগ্রির কেয়ার করে না, ওদের হচ্ছে ভাই আমার এই ওয়েবসাইট বানাইতে হবে, তুমি বানাইতে পারো পারো, এবং নন সিএস ব্যাকগ্রাউন্ড হলে বরং তুমি কাজটা করার আগ্রহ বেশি তোমার একাডেমিক্সের মধ্যে এটা ছিল না, তাও তুমি শিখছো, তাও শিখছো, তার মানে কোম্পানি বুঝে যে এটা দিয়ে কাজ হবে, তার মানে তুমি আসলে স্মল এবং ওই ছোট কোম্পানিতে কাজ করার জন্য বেশি ইলিজিবল, যে না এই কাজ করবে, এ যাবে না, এ ছুটাবে না, এ অন্যদিকে চলে যাবে, বিদেশ চলে যাবে না, হয়তো সিএসসি তে পড়াচ্ছে না, তার মানে একে নিলে আমার লাভ হবে। অ্যাবসলিউটলি ট্রু, বিকজ আমাদের 10 মিনিট স্কুলের আমাদের যে সিটিও রাইট, ও বুয়েট থেকে পাশ করছে এবং ও ইলেকট্রিক্যালে পাশ করছে, আর আমাদের সিটোর দিনে 3 লাখ স্টুডেন্ট যে প্ল্যাটফর্ম থেকে পড়ে ওইটা বানাই, ওইটা বানাইছে, হ্যাঁ ওই তো এক্স্যাক্টলি। তার মানে আসলে আর আরেকটা বড় জিনিস হচ্ছে, এটা শুনতে নেগেটিভ লাগে কিন্তু জিনিসটা হচ্ছে, যারা কম্পিউটার সায়েন্সও পড়তেছে তারা কিন্তু পাশ করার সাথে সাথে চাকরিতে বসে দিলে কিন্তু কাজ করতে পারে না, রাইট? এটা 90% স্টুডেন্টের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নাই, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নাই, বা সে ওইভাবে জিনিসটা পড়ে নাই সিএসসি তে, কারণ তাকে হচ্ছে কোর্সে অনেক কিছু পড়াইছে কিন্তু যেই প্রজেক্টটা ছিল ওটা সে নিজে নিজে করে নাই, রাইট? তার মানে তার কাজটা ডেভেলপ হয় নাই। তার মানে সিএসসি তে পড়লে যে তুমি পারবা এটা বিষয় না, আর সিএসসি তে পড়লে তোমাকে কিন্তু কোডিং শিখতে হবে, তার মানে মেইন জিনিস হচ্ছে বাপ শুরু করে দাও আর কিছু না, কারণ অনেক অগা মগা এবিসিডি দেখবা যে কোন জায়গায় কি না কি সে হচ্ছে অনলাইনে তো কামাচ্ছে, ও নিশ্চয়ই তুমি শুনবা যে তোমার হয়তো সে ওখানে শুরু করে দিছে, সেটা কিন্তু আসলে না, একটা কোম্পানি তোমাকে হচ্ছে মাসে মাসে ধর 1 লাখ টাকা স্যালারি দিবে, ওই জিনিস কিন্তু তুমি 1 মিনিটে শিখতে পারবা না, একদিনে শিখতে পারবা, এটার জন্য তোমাকে একটা সময় দিতে হবে, আমরা ওইটা দিতে চাই না। এই এই জিনিসটা যদি আমাদের কাছ থেকে দূরে সরে যায় যে না আমাকে যে 1 লাখ টাকা মাসে বেতন দিবে সেই কাজটা করার জন্য যে জিনিস আমাকে শিখতে হবে সেটা শেখার জন্য আমাকে 3 মাস 6 মাস সময় দিতে হবে, এটা যখন মনে প্রাণে বিশ্বাস করা শুরু করবে তাইলে তার প্রোগ্রামিং অর্ধেক করা হয়ে গেছে আর কিছু না। অ্যান্ড লাস্টলি ভাই, যদি কেউ একটা এই ভিডিওর শেষে, আমি চাই যে আমরা যারা ভিডিওটা দেখতেছে তারা ধাপ 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 4-5টা রিসোর্স দেখুক, লাইক যেমন স্ট্যাক ওভারফ্লো আছে যখন কাজ শুরু করে তারপরে সে কোয়েশ্চনগুলো আসার জন্য দেখে, বা স্টার্টিং এর জন্য যেমন খান একাডেমির আওয়ার অফ কোড আছে, code.org তে যেতে পারে, আওয়ার অফ কোড আছে, যেমন আমি নিজে ওখান থেকে শিখেছিলাম HTML CSS JavaScript, লাইক 1 ঘন্টা HTML 1 ঘন্টা CSS 1 ঘন্টা JavaScript, এন্ড আমার কিন্তু বেসিক ধারণাটা ওখান থেকে আসছে। এক্স্যাক্টলি এরকম আর কি কি প্ল্যাটফর্ম আছে যেখানে এই ভিডিও শেষ করে ওরা যেতে পারে? আচ্ছা, ফার্স্ট আমি ডেফিনেটলি বলবো যে প্রোগ্রামিং হিরো, হ্যাঁ প্রোগ্রামিং হিরো জাস্ট অ্যান্ড্রয়েড অ্যাপ, অফলাইনে মানে নেটওয়ার্ক ইন্টারনেটও লাগবে না, সেই প্র্যাকটিস করতে পারে, অসম, সেটা হচ্ছে পাইথন, আমরা একদম স্টার্টিং টু এন্ড পর্যন্ত শেখাবো সব কিছু। আচ্ছা, তারপরে হচ্ছে যারা যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চায় তাহলে হচ্ছে freecodecamp.org। আচ্ছা, তার মানে সে HTML CSS দিয়ে শুরু করে তারপরে জাভাস্ক্রিপ্টের ইন্টারমিডিয়েট অ্যাডভান্স ওটা যদি কেউ একজন শেষ করতে পারে এবং যে প্রজেক্টগুলো আছে ওটা আবার ওদের সাইট অফ করে নিজে নিজে বানাইতে পারে, তাহলে সে ওয়েব ডেভেলপ হিসেবে কাজ করার জন্য রেডি। অসম, তার মানে ওই পুরো জিনিসটা হচ্ছে একদম স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত শেষ করবে, জায়গায় জায়গায় প্রজেক্ট আছে, শুধু দেখে দেখে করলে তোমার লার্নিংটা হবে না। নাম কি বললেন এটার? freecodecamp.org, এন্ড ফ্রি, এটা ফ্রি, 100% ফ্রি, এটা 100% ফ্রি, 10 মিনিট স্কিলের মতো ফ্রি, তার মানে তোমার যদি ওই ইন্টেনশনটা থাকে তুমি শেষ করতে পারবা, শুধু তোমার একটা জায়গায় হচ্ছে তোমাকে খেয়াল রাখতে হবে যে, কারণ তুমি যখন দেখে দেখে শিখবা ইউটিউব দেখে হোক যেখানে থেকে শিখো, তুমি যখন একবার শিখতে যাবা তারপর ওটাকে বন্ধ করে নিজে বানানোর চেষ্টা করো, নিজে যখন ঢুকবা যে একটা অ্যান্সার আমি খুঁজে পাচ্ছি না 3 ঘন্টা 4 ঘন্টা ধরে, তখন তোমার লার্নিংটা হবে, আর কষ্ট করার পরে আমরা যখন একটা জিনিস পাই
ওটা আমরা কোনোদিনও ভুলি না। তোমাদের যে অনেকক্ষণ খিদা লাগছে, খাইতে পাও না খাইতে পাও না, তারপরে 5-6 ঘন্টা পর একটা জিনিস খাইতে পাইছো, তখন গিয়ে তোমার ওই খাবারটা অত মিষ্টি লাগবে, অত টেস্টি লাগবে, অত ভালো লাগবে, আনবিলিভেবল। তো এই স্ট্রাগলটা তোমাকে করতে হবে, এটা দুনিয়ার সবাই করে, মানে আমি করছি, যারা যে কোনো কিছু করতে চায় সবাই করে। তো তুমি এটা করার জন্য মেন্টালি রেডি হও। প্রোগ্রামিং আসলে কিছু না, এটা জাস্ট একটা প্রসেস, এবং এটা এমন একটা জিনিস এটার জন্য তোমার ম্যাথ সায়েন্স এগুলো কিছুই লাগবে না। তোমাকে জাস্ট বুঝতে হবে যে লজিক, এইটা করলে এটা হবে, এটা না করলে এটা হবে না। এবং যত কিছু আছে সব ইউটিউবে প্রচুর আছে, তুমি দেখো যে তোমার কি ভিডিও ভালো লাগে, নাকি তোমার ব্লগ ভালো লাগে, নাকি তোমার অ্যাপস ভালো লাগে, নাকি তোমার অন্য কিছু ভালো লাগে, তাহলে এই টাইপের, মানে আমরা তো একটা অ্যাপ, এছাড়া আরও কয়েকটা অ্যাপ আছে, সোলো লার্ন আছে, তারপরে হচ্ছে গ্রাসহপার নামে গুগলের একটা আছে, আচ্ছা ওটা হচ্ছে ধরো আমাদের কম্পিটিটর, কিন্তু ওটাও একটা ভালো একটা রিসোর্স। তো ট্রাই আউট করো গ্রাসহপার, এটা অ্যান্ড্রয়েড অ্যাপ। সো রিসোর্সের দুনিয়ার কিন্তু অভাব নাই, তোমাকে ধরে ধরে শেখানোর মতো জায়গারও অভাব নাই, তোমার যেটা অভাব সেটা হচ্ছে তোমার আজকে শুরু করে দেওয়া। সো আসে কথা হচ্ছে, তুমি ভিডিওতে যদি একটা জিনিসই দাও, সেটা হচ্ছে আজকে 15 মিনিট সময় প্রোগ্রামিংয়ের কোনো একটা জিনিস ওপেন করে ওটা 15 মিনিট প্র্যাকটিস করা, এটাই তোমার দরকার, আর কিছু দরকার নেই। তাহলে তুমি বুঝে ফেলবা যে আসলে জিনিসটা অত কঠিন কিছু না, সিম্পল, এটা কিছু ইনস্ট্রাকশন। ভাই আমরা ফেসবুকে কী করি, এটাতে ক্লিক করলে ওটা হয়, এটা করলে এটা হয়, আমার ভিতরে দেওয়া আছে আচ্ছা এই কোড লিখলে এটা হবে, ওইটা লিখলে এটা হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। Awesome, so that's the challenge. Next 15 minutes, please ji platform gulo kotha bollo bhai, je kono ekta te try kore just 15 minute ektu spend koro, dekhbe je tomar jonno programming e jinish ta onek shohoj hoye geche. Wish you all the best.